শিউরিতেও মনে রাখবেন নানা চক্রান্ত চলছে, বীরভূমেও চলছে, আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে, যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে, আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন, বিএসএফকে লেলিয়ে দিয়েছেন, চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হলো, কটা টিম গেছেন, বিলকিস মারা গেছিল কটা টিম গিয়েছিলেন, দলিতদের উপর অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন, তপশিলীদের উপর অত্যাচার হলে কটা টিম যান, আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন, আমরা জট খোলার চেষ্টা করি, কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়।